ছোটবেলা থেকেই আমরা ডাক্তারদের সঙ্গে বড় হয়েছি, আর এই বড় বড় ডাক্তাররা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের লোকেরা, যারা আমাদের শিক্ষা দেন যে বাচ্চারা এই খাবার খাও তাহলে এই ভিটামিনস পাবে, ওই খাবার খাও তাহলে ওই ভিটামিনস পাবে, ওই খাবারটা খেও না ওতে কোনো ভিটামিনস নেই। এর সাথে সাথে এরা আমাদের অনেকগুলি বুদ্ধি দেয়, যেই শিক্ষার পরে তো আয়ুর্বেদিক্সের বুকও ফেল হয়ে যাবে। তো কি আপনারা জানতে চান কি ভিটামিনস কি? তাহলে আমার এই ভিডিওটাকে এন্ড অবধি দেখতে থাকুন। হে গাইস, ওয়েলকাম টু হেলদি ফাস্ট। তো এই ভিডিওতে আমি আপনাদের ভিটামিনসের ব্যাপারে একটু নলেজ দেব। তো চলুন দেখি। তো প্রথমে দেখব কি ভিটামিনস কি। ভিটামিনস আমাদের বডির জন্য খুবই দরকারি, এটি আমাদের বডির অনেকগুলি অ্যাক্টিভিটিতে হেল্প করে, এটা আমাদের বডিকে হেলদিও রাখে, এটা আমাদের ইমিউনিটিকে বুস্ট করতেও খুব হেল্পফুল। যদি আপনাদের বডিতে কোনো ইঞ্জুরি হয়ে গেছে তাহলে এটাকে খুব তাড়াতাড়ি ঠিক করে দেয়, এটি আমাদের বডির গ্রোথেও অনেক হেল্প করে। তো এটা ছিল ভিটামিনসের ইন্ট্রোডাকশন। তো চলুন দেখে নিই এবারে ভিটামিনসের ফাংশনস কি। এটি আমাদের স্কিন, বোনস আর মাসল এর প্রোডাকশনে খুব হেল্প করে, এটা আমাদের ইমিউনিটিকে বুস্ট করতেও খুব হেল্পফুল, এটি আমাদের সেলের মেনটেন্যান্সের আর রিপেয়ারিংয়ে খুব ভালো কাজ করে, এটা আমাদের টিস্যু আর অর্গ্যানসকেও মেনটেন করে, আর আমরা যেই ফুড কনজিউম করি সেই ফুডকে এনার্জিতে কনভার্ট হতে হেল্প করে। তো এটা ছিল ভিটামিনসের ফাংশন। তো এবার দেখব ভিটামিনসের টাইপস কটা। ভিটামিনসকে সলিবিলিটির বেসে আমরা একে দুটি ভাগে ভাগ করি, প্রথম হচ্ছে ফ্যাট সলিউবল আর সেকেন্ড হচ্ছে ওয়াটার সলিউবল। তো ফ্যাট সলিউবল হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে, আর ওয়াটার সলিউবল হচ্ছে ভিটামিন বি অ্যান্ড সি। আর ভিটামিন বি এ তো অনেকগুলি টাইপস হয়, যেমন হচ্ছে ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি টু, ভিটামিন বি থ্রি, ভিটামিন বি ফাইভ, ভিটামিন বি সিক্স, বি সেভেন, বি নাইন, বি টুয়েলভ। তো চলুন এবার দেখি ভিটামিন টপ সোর্সকে, যেটা হচ্ছে ব্রাউন রাইস, বার্লি, ওটস, নাটস, বিনস, অ্যাপেলস, বেরি, ক্যারোটস। তো যদি আপনারা আমার এই ভিডিও থেকে একটুও নলেজ পেয়ে থাকেন তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।